হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম 2023 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল 7টায় বাছাই করা 30টি করে প্রশ্ন উত্তরের জিকে প্র্যাকটিস সেট প্র্যাকটিস করছি এবং এই সমস্ত ক্লাসগুলো তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, এসআই, কলকাতা পুলিশ মেন, লেডি কনস্টেবল সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা করব সেট নাম্বার 17, গুরুত্বপূর্ণ 30টা কি কি জিকে প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব। তার আগে আমাদের সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা রয়েছে সেটা প্রেস করে রাখো, প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পাবে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, সেখান থেকে যুক্ত হয়ে যাও। সেখানে প্রত্যেকদিন ফ্রি মক টেস্ট চলছে, ক্লাসের ফ্রি পিডিএফ এবং অন্যান্য স্টাডি মেটেরিয়াল নোটস দেওয়া হচ্ছে এবং উত্তরসহ পিডিএফ দেওয়া হচ্ছে। এবং প্রত্যেক সানডেতে তোমাদের ফুল মক টেস্ট নেওয়া হচ্ছে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। তো অবশ্যই সেখান থেকে যুক্ত হয়ে যাও, ক্লাসের ইম্পর্টেন্ট আপডেটও এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, দেখো আজকের ক্লাসটা শুরু করবো তার আগে গত ক্লাসে যে দুটো হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো আমরা দেখে নেব। দেখো প্রথম প্রশ্ন ছিল, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সীমানা রয়েছে কোন প্রতিবেশী দেশের সাথে? তো এটা সঠিক উত্তর তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভুটান। ভুটানের সাথে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সীমানা রয়েছে। নেক্সট দেখো, দ্বিতীয় যে হোমওয়ার্ক ছিল, তুতিকরিন বন্দর কোন রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বন্দর? এটারও সঠিক উত্তর তোমরা প্রত্যেকেই করেছিলে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি তামিলনাড়ু। তামিলনাড়ুর দ্বিতীয় বৃহত্তম বন্দর হয়ে যাবে তুতিকরিন, এবং তুতিকরিন নিয়ে প্রচুর পরিমাণে মুক্ত উত্তোলন করা হয়ে থাকে, তো এটাকে মুক্তা বন্দরও বলা হয়ে থাকে, ঠিক আছে, পার্ল হারবারও বলা হয়ে থাকে, পার্ল হারবার অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। ওকে, নেক্সট আজকের ক্লাসে যে 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্য থেকে, কোথায় বলিদান স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন অমিত শাহ? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে, তোমাদের উত্তরগুলো মিলছে কিনা প্র্যাকটিসটা হয়ে যাবে এইভাবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি শ্রীনগর। শ্রীনগরে অমিত শাহ বলিদান স্তম্ভের ভিত্তিপ্রস্তর করেছেন। দু নম্বর প্রশ্ন দেখো কি বলছে, ভারতের বৃহত্তম প্রাইভেট রেল কোচ ফ্যাক্টরির উদ্বোধন করা হলো নিচের কোন স্থানে? সঠিক উত্তর হবে অপশান বি হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে ভারতের বৃহত্তম প্রাইভেট রেল কোচ ফ্যাক্টরি উদ্বোধন করা হলো। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2023 পরীক্ষাকে লক্ষ্য করে আমাদের অ্যাডভান্স ব্যাচ কোর্স 2 শুরু হতে চলেছে, আমাদের দ্বিতীয় ব্যাচ কোর্স আগামী 1 জুলাই থেকে। সম্পূর্ণ 6 মাসের কোর্স তোমরা পাবে, জিকে, গণিত, রিজনিং এবং ইংরাজির প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ক্লাস করানো হবে, একদম সম্পূর্ণ থিওরি এবং এমসিকিউর মাধ্যমে। মক টেস্টের ব্যবস্থা আছে, পিডিএফ তোমরা পেয়ে যাবে, সর্বাধিক প্রসঙ্গে রেকর্ড রয়েছে এবং কোর্স ফি মাত্র 599। আমাদের সাথে যোগাযোগ করো 9647553612 নাম্বারে এবং সঠিক স্ট্র্যাটেজি, সঠিক স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে পরীক্ষাগুলোকে ক্র্যাক করার জন্য অবশ্যই আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। 3 নম্বর প্রশ্ন দেখো, 8th গ্লোবাল ফার্মাসিউটিক্যাল কোয়ালিটি সামিট 2023 আয়োজিত করা হলো নিচের কোন স্থানে? অষ্টমতম গ্লোবাল ফার্মাসিউটিক্যাল কোয়ালিটি সামিট 2023 আয়োজিত হলো নিচের কোন শহরে? সঠিক উত্তর অপশান সি মুম্বাইতে। 4 নম্বর প্রশ্ন দেখো, টিম মার্কসম্যানের তরফ থেকে মোস্ট প্রেফার্ড ওয়ার্কস প্লেস অফ 2023-24 অ্যাওয়ার্ড জিতল নিচের কোন কোম্পানি? সঠিক উত্তর হবে অপশান সি এনটিপিসি। এনটিপিসি টিম ওয়ার্কসম্যানের তরফ থেকে মোস্ট প্রেফার্ড ওয়ার্কস প্লেস ফর 2023-24 অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, মানব দেহে জেরোপ্যাথালমিয়া হয় নিচের কোন ভিটামিনের অভাবে?
সঠিক উত্তর দেখে নাও অপশন এ, ভিটামিন এর অভাবে মানবদেহে জেরোপ্যাথ্যালমিয়া রোগটি হয়ে থাকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ ভিটামিনের অভাবজনিত রোগ একটু দেখে নেব। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে, সাথে আমরা দেখলাম কি জেরোপ্যাথ্যালমিয়া রোগ। ভিটামিন বি ওয়ানের অভাবে হয়ে থাকে বেরিবেরি রোগ। ভিটামিন বি টুয়েলভের অভাবে হয়ে থাকে অ্যানিমিয়া বা রক্তাল্পতা। ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে স্কার্ভি। ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে রিকেট, যেটা শিশুদের মধ্যে দেখতে পাওয়া যায়। ভিটামিন ই এর অভাবে হয়ে থাকে বন্ধাত্ম রোগটি, এবং ভিটামিন কে এর অভাবে হয়ে থাকে রক্তক্ষরণ। নেক্সট দেখো ৬ নম্বর প্রশ্ন, আশোলা ভাটটি অভয়ারণ্য ভারতের কোন শহরে অবস্থিত রয়েছে? ৬ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, দিল্লিতে আশোলা ভাটটি অভয়ারণ্যটি অবস্থিত রয়েছে। ৭ নম্বর প্রশ্ন দেখো, জাহাজ তৈরির বন্দর মাঝগাঁও কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন শহরে জাহাজ তৈরির বন্দর মাঝগাঁও অবস্থিত? সঠিক উত্তর দেখে নাও, মিলিয়ে নাও অপশন বি, মুম্বাইতে। ৮ নম্বর প্রশ্ন দেখো, ভাইরাস গঠিত নিচের কোনটি দিয়ে? এটাকে ভিভিআই করবে। কি কি উপাদান দিয়ে ভাইরাস গঠিত হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত হয়ে থাকে ভাইরাস। ৯ নম্বর প্রশ্ন দেখো, ওয়্যারলেস কমিউনিকেশন কে আবিষ্কার করেন? নিচের কোন বিজ্ঞানী ওয়্যারলেস কমিউনিকেশন আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর দেখো অপশন সি, বিজ্ঞানী মার্কনি আবিষ্কার করেছিলেন ওয়্যারলেস কমিউনিকেশন। দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারকদের ব্যাপারে দেখে নেব। নিরাপত্তা বাতি বা সেফটি লাইট আবিষ্কার করেছিলেন হামফ্রে ডেভি। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন আলভা এডিসন। স্টেথোস্কোপ আবিষ্কার করেছিলেন রেনে লিনেক। থার্মোমিটার আবিষ্কার করেছিলেন গ্যালিলিও। ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন টরিসেলি। মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিলেন জ্যানসন। দূরবীন আবিষ্কার করেছিলেন গ্যালিলিও। এছাড়া দেখো, স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন জেমস ওয়াট। ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেছিলেন রুডলফ ডিজেল। ডায়নামো আবিষ্কার করেছিলেন মাইকেল ফ্যারাডে। এবং ফাউন্টেন পেন আবিষ্কার করেছিলেন ওয়াটারম্যান। ১০ নম্বর প্রশ্ন দেখো, দেশাত্মবোধক গান সারে জাহাসে আচ্ছা কে লিখেছিলেন? নিচের কোন ব্যক্তি সারে জাহাসে আচ্ছা গানটি লিখেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মোহাম্মদ ইকবাল। ১১ নম্বর প্রশ্ন, একটি মিশ্র গ্রন্থি উদাহরণ হলো নিচের কোনটি? চারটা অপশন দেখো, থাইরয়েড, পিটুইটারি, প্যানক্রিয়াস নাকি লিভার। তো নিচের কোনটি একটি মিশ্র গ্রন্থি? সঠিক উত্তর অপশন সি, প্যানক্রিয়াস একটি মিশ্র গ্রন্থি। ১২ নম্বর প্রশ্ন দেখো, পেট্রোলজি কিসের অধ্যয়ন? নিচের কোনটির সম্বন্ধীয় অধ্যয়নকে পেট্রোলজি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, পাথর নিয়ে গবেষণা বা বিদ্যাকে বা অধ্যয়নকে বলা হয়ে থাকে পেট্রোলজি। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা অধ্যয়ন সম্পর্কিত তথ্য দেখে নেব। হেমাটোলজি হলো রক্ত সংক্রান্ত গবেষণা বা অধ্যয়ন। মাইকোলজি হলো ছত্রাক সম্পর্কিত অধ্যয়ন। অঙ্কোলজি হলো ক্যান্সার সম্পর্কিত অধ্যয়ন। পোমোলজি হলো ফল সংক্রান্ত অধ্যয়ন। অর্নিথোলজি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এসে থাকে, পাখি সম্বন্ধীয় অধ্যয়ন। পেডোলজি হয়ে যাবে মৃত্তিকা সম্পর্কিত অধ্যয়ন। এনটমোলজি গুরুত্বপূর্ণ কীট পতঙ্গ নিয়ে অধ্যয়নকে বলা হয় থাকে এনটমোলজি। ট্যাক্সোনমি হচ্ছে শ্রেণীবিন্যাস। নেক্সট দেখো ১৩ নম্বর প্রশ্ন, কোন উপকরণটি মাটির লবণতা মাপার কাজে ব্যবহৃত হয়? নিচের কোন যন্ত্রটি? চারটা অপশন দেখো, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মিটার,
হাইগ্রোমিটার, তারপর দেখো সাইক্রোমিটার নাকি সল্টোমিটার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মিটার মাটির লবণাক্ত মাপার কাজে ব্যবহৃত হয়ে থাকে। সল্টোমিটার দেখে কিন্তু অনেকেই কনফিউজ হতে পারো, কিন্তু সল্টোমিটার হবে না। দেখো কিছু গুরুত্বপূর্ণ মাপক যন্ত্র সম্পর্কে একটু দেখে নিই। স্পিগমো ম্যানোমিটার রক্তচাপ মাপার যন্ত্র, পাইরোমিটার উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্র, হাইগ্রোমিটার বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র, ব্যারোমিটার বায়ুর চাপ মাপার যন্ত্র, অডিওমিটার শব্দের তীব্রতা মাপার যন্ত্র, স্পেকট্রোমিটার সেটি হচ্ছে বর্ণালী পর্যবেক্ষক যন্ত্র, হাইড্রোমিটার সেটি হয়ে যাবে তরলের আপেক্ষিক ঘনত্ব মাপার যন্ত্র, ক্রনোমিটার নির্ভুল সময় মাপার ঘড়ি বিশেষ। দেখো হাইড্রোমিটার হচ্ছে তরলের আপেক্ষিক ঘনত্ব, আর হাইগ্রোমিটার বায়ুর আপেক্ষিক আর্দ্রতা। তফাৎটা দেখো হাইগ্রো আর হাইড্রো। 14 নম্বর প্রশ্ন, দেখো ভারতের কোন রাজ্যটি সোনালী রেশম মুগা সিল্কের বৃহত্তম উৎপাদক অঞ্চল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোন রাজ্যে মুগা সিল্কের উৎপাদন সব থেকে বেশি পরিমাণে হয়ে থাকে, যেটাকে সোনালী রেশম বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশান এ, আসামে মুগা সিল্ক প্রচুর পরিমাণে উৎপাদন হয়ে থাকে। 15 নম্বর প্রশ্ন, দেখো লোকপ্রিয় গোপীনাথ বরদৈলি আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের কোন শহরে অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান সি, গুয়াহাটিতে অবস্থিত রয়েছে। 16 নম্বর প্রশ্ন, দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কাকে ভারত পথিক আখ্যা দিয়েছিলেন? নিচের কোন ব্যক্তিকে রবীন্দ্রনাথ ঠাকুর ভারত পথিক আখ্যা দিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশান বি, রাজা রামমোহন রায়কে। 17 নম্বর প্রশ্ন, দেখো সরোজিনী নাইডুর আসল নাম কি? সঠিক উত্তর অপশান বি, সরোজিনী চট্টোপাধ্যায় হয়ে যাবে সরোজিনী নাইডুর আসল নাম। দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের আমরা আসল নাম দেখে নেব। গিয়াসুদ্দিন বলবন তার আসল নাম উলুক খাঁ, গিয়াসুদ্দিন তুগলকের আসল নাম গাজী মালিক, মোহাম্মদ বিন তুগলকের আসল নাম জুনা খাঁ, সিকেন্দার লোদির আসল নাম নিজাম খাঁ, শের শাহের আসল নাম ফরিদ খাঁ, জাহাঙ্গীরের আসল নাম নূর উদ্দিন মোহাম্মদ সেলিম, শাহজাহানের আসল নাম খুররাম। এছাড়া দেখো চাণক্য বা কৌটিল্যর আসল নাম বিষ্ণুগুপ্ত, আলাউদ্দিন খিলজির আসল নাম আলী গুরশাম। নেক্সট 18 নম্বর প্রশ্ন, দেখো WWF এর লোগোতে কোন বিলুপ্ত প্রায় প্রাণীটির ছবি রয়েছে? সঠিক উত্তর হবে অপশান বি, বৃহৎ পান্ডার একটি ছবি রয়েছে WWF এর লোগোতে। 19 নম্বর প্রশ্ন, উকাই বাঁধটি কোন নদীর উপরে রয়েছে, উপরে হবে? উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখে নাও অপশান এ, তাপ্তি নদীর উপরে রয়েছে উকাই বাঁধটি। দেখো কিছু গুরুত্বপূর্ণ বাঁধ কোন রাজ্যে এবং কোন নদীর উপর অবস্থিত সেগুলো দেখে নিই। হীরাকুদ বাঁধ উড়িষ্যাতে অবস্থিত রয়েছে মহানদীর উপর। হীরাকুদ বাঁধ হয়ে যাবে দীর্ঘতম বাঁধ। নেক্সট দেখো তেহরি বাঁধ উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে ভাগীরথী নদীর উপর, এটা হবে উচ্চতম বাঁধ। নেক্সট দেখো ভাকরা নাঙ্গাল বাঁধ পাঞ্জাবে অবস্থিত শতদ্রু নদীর উপর, এটি হয়ে যাবে বৃহত্তম বাঁধ। নেক্সট দেখো নাগার্জুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশে অবস্থিত কৃষ্ণা নদীর ওপর, সর্দার সরোবর বাঁধ অবস্থিত রয়েছে গুজরাটে নর্মদা নদীর ওপর, নাপ্তা ঝাগড়ি বাঁধ অবস্থিত রয়েছে হিমাচল প্রদেশে শতদ্রু নদীর ওপর, মেত্তুর বাঁধ অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে কাবেরী নদীর ওপর, গান্ধী সাগর বাঁধ অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে
চম্বল নদীর ওপর। 20 নম্বর প্রশ্ন দেখো, 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? ইজি প্রশ্ন একদম, সঠিক উত্তর দেখে নাও, অপশন ডি রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। দেখো কিছু গুরুত্বপূর্ণ সমাজ, সেগুলো কারা কারা প্রতিষ্ঠা করেন দেখে নেবো। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ, ভারত সভা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়, অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু, আজাদ হিন্দ সংঘ প্রতিষ্ঠা করেন রাসবিহারী বসু, স্বরাজ দল প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন বসু ও মতিলাল নেহেরু। নেক্সট দেখো, হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক, ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। 21 নম্বর প্রশ্ন দেখো, গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি এই বইটি লিখেছিলেন নিচের কোন ব্যক্তি? স্টার মার্ক করবে বা ভিভিআই করবে, পরীক্ষাতে এসেছে। গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, সঠিক উত্তর হবে অপশন বি জওহরলাল নেহরুর লেখা বিখ্যাত বই। 22 নম্বর প্রশ্ন দেখো, বন্দিবাসের যুদ্ধে ইংরেজরা কাদের হারিয়েছিল? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং বন্দিবাসের যুদ্ধ কত সালে হয় সেটাও পরীক্ষায় আসে। বন্দিবাসের যুদ্ধ হয়েছিল 1760 সালে, এবং কাদের পরাজিত করেছিল ইংরেজরা? সঠিক উত্তর হবে অপশন বি ফরাসিদের। 23 নম্বর প্রশ্ন দেখো, ভারতে আসার সমুদ্রপথ কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, সকলেই জানো এটা, ভাস্কো দা গামা। 1498 সালে তিনি ভারতে আসার পথ আবিষ্কার করেছিলেন। 24 নম্বর প্রশ্ন, গণপরিষদে জাতীয় সঙ্গীত কবে গৃহীত হয়েছিল? নিচের কোন তারিখ কোন সালে জাতীয় সঙ্গীত গৃহীত হয়? সঠিক উত্তর দেখো অপশন বি 24 জানুয়ারি 1950 সালে। 25 নম্বর প্রশ্ন দেখো, বিবিকা মাকবারা কে বানিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি আজম শাহ। বিবিকা মাকবারা একদম হুবহু তাজমহলের মতোই দেখতে, যেটা বানিয়েছিলেন, অ্যাকচুয়ালি শুরু করেছিলেন ঔরঙ্গজেব, কিন্তু ঔরঙ্গজেব তার স্ত্রীর উদ্দেশ্যে বা পত্নীর উদ্দেশ্যে, দিলরাস বানু বেগমের উদ্দেশ্যে তিনি বানানো শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারেনি। তো তার পুত্র, ঔরঙ্গজেবের পুত্র আজম শাহ বিবিকা মাকবারাটা সম্পূর্ণরূপে বানিয়েছিলেন। দেখো কিছু গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধ, সেই ব্যাপারে একটু দেখে নিই কারা কারা বানিয়েছিলেন। চারমিনার নির্মাণ করেছিলেন কুলি কুতুব শাহ, লালকেল্লা নির্মাণ করেছিলেন শাহজাহান, আগ্রা ফোর্ট নির্মাণ করেছিলেন আকবর, ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন আকবর, শিসমহল নির্মাণ করেছিলেন শাহজাহান, ফিরোজ শাহ কোটলা নির্মাণ করেছিলেন ফিরোজ শাহ তুগলক, পুরানা কেল্লা নির্মাণ করেছিলেন শেরশাহ সুরি, কুতুব মিনার নির্মাণ করেছিলেন কুতুবুদ্দিন আইবক। 26 দেখো, টায়ালিন এনজাইমটির উৎস হল নিচের কোনটি? কোন গ্রন্থি থেকে টায়ালিন এনজাইম উৎপত্তি লাভ করে থাকে? সঠিক উত্তর অপশন বি লালা গ্রন্থি থেকে। 27 দেখো, চোখের লেন্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করে নিচের কোনটি? চারটা অপশন দেখো, পিউপিল, রেটিনা, সিলিয়ারি পেশি নাকি আইরিস, কোনটি চোখের লেন্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করে থাকে? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন সি সিলিয়ারি পেশি। 28 দেখো, ভারতের পিটসবার্গ কোন শহরকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর দেখে নাও, অপশন বি জামশেদপুরকে ভারতের পিটসবার্গ বলা হয়ে থাকে। 29 নম্বর প্রশ্ন দেখো, এক্স রের তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করার জন্য নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়ে থাকে?
সঠিক উত্তর হবে অপশন বি স্পেকট্রোমিটার ব্যবহার করা হয় থাকে এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করার জন্য। 30 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, 1830 খ্রিস্টাব্দে স্কটিশ মিশনারি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশন সি আলেকজান্ডার ডাব প্রতিষ্ঠা করেছিলেন স্কটিশ মিশনারি। তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন উত্তর, 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, প্রশ্নগুলো কেমন ছিল সেই ব্যাপারেও তোমরা মেন কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো আজকের ক্লাসের যে দুটো হোমওয়ার্ক রয়েছে সেই দুটো হোমওয়ার্ক দেখে নাও এবং এই দুটোর উত্তর তোমরা প্রত্যেক দিনের মতো মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটি সবথেকে বেশি পরিমাণে মেলবেরি রেশম উৎপন্ন করে থাকে? মালবাড়ি বা মেলবেরি রেশম নিচের কোন রাজ্য সবথেকে বেশি পরিমাণে উৎপন্ন করে থাকে এটা তোমাদের HW থাকলো মেন কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং দ্বিতীয় যে প্রশ্ন দেখো, RDX একটি বিস্ফোরক, সেই RDX আবিষ্কার করেছিলেন নিচের কোন বিজ্ঞানী এটাও তোমাদের HW থাকলো। দুটো প্রশ্নের সঠিক উত্তর কি হবে মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ক্লাসটা শেষ করার আগে আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য, সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2023 পরীক্ষাকে লক্ষ্য করে অ্যাডভান্স ব্যাচ কোর্স 2 লঞ্চ করা হয়েছে। এবং তোমরা জানো এই বছর খুবই গুরুত্বপূর্ণ 12,000 প্লাস ভ্যাকান্সি আসতে চলেছে। তো বিগত বছরের অসফলতাগুলোকে ভুলে যাও এবং এই বছরের পরীক্ষাগুলোকে তোমরা টার্গেট করো। সম্পূর্ণ 6 মাসের কোর্স তোমরা পাবে, একদম সিলেবাস এবং অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো করা হবে, জিকে গণিত রিজনিং এবং ইংরাজির প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক, প্রায় তোমরা 200+ ডেসক্রিপটিভ থিওরি এবং MCQ ক্লাস পাবে, সর্বাধিক প্রশ্নগুলোর রেকর্ড রয়েছে। এবং আমাদের এই দ্বিতীয় অ্যাডভান্স ব্যাচ কোর্স 1 জুলাই থেকে শুরু হতে চলেছে, কোর্স ফি রয়েছে মাত্র 599 এবং এত স্বল্প মূল্যে এত ভালো তোমরা ব্যাচ কোর্স কোথাও পাবে না। তো আমাদের সাথে যোগাযোগ করো 9647553611 নাম্বারে বা ডিসক্রিপশন বক্স ফলো করো, সেখান থেকে আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও সঠিক গাইডেন্স, সঠিক স্ট্র্যাটেজি এবং সঠিক স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে পরীক্ষাগুলোকে ক্র্যাক করতে। তো আজকের ক্লাস কেমন লেগেছে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ক্লাসের PDF, মক টেস্ট এবং অন্যান্য আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।